ক্লাস নাইন ছায়াপ্রকাশনীর ই দুলাল দাসের বইটা এই বইটার জন্য কমেন্ট করেছিলেন দেখে নাও এই বইটার উত্তর এই বইটা আমার কাছে ছিল না আজকেই কিনে নিয়ে এসেছি দেখে নাও তোমাদের কমেন্টের জন্য এটা কিনেছি তো প্রথম অধ্যায় গহরূপে পৃথিবী এর একজন কমেন্ট করেছিল কর বিভাগের প্রশ্ন দেখে নাও আরও যেসব বইগুলো তোমরা কমেন্ট করেছিলে সেগুলো আর দু তিন দিনের মধ্যেই চলে আসবে প্রথম প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস পেজ নম্বর চার এটা পেয়ে যাবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন অপশান বি নেক্সট প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস হলো পেজ নম্বর চার বারো হাজার সাতশো চোদ্দো এটা হবে বারো হাজার সাতশো চোদ্দো অপশান সি নেক্সট প্রশ্ন পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন পেজ নম্বর চার চার নম্বর আছে যা রিচার পেন্ডুলাম ঘড়ির সাহায্যে পৃথিবীর অভিজ্ঞতা গোলকের আকারের প্রমাণ দেন এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে এটা নেক্সট চ্যাপ্টারে সতেরো নম্বর পেজে সাতাশ পূর্ণ একের তিন দিন অ্যান্সারটা হবে সাতাশ পূর্ণ একের তিন দিন নেক্সট প্রশ্ন পৃথিবীর কক্ষপথের পরিধি হলো উত্তর এটাও নেক্সট চ্যাপ্টারে উনিশ নম্বর পেজে আছে কক্ষপাতের দৈর্ঘ্য ছিয়ানব্বই কোটি কিমি অপশান এ নেক্সট প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ হল পৃথিবীর গড় ব্যাসার্ধ এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন খ্রিস্টের জন্মের প্রায় দুশো বছর আগে পৃথিবীর পরিধির পরিমাণ করেন পরিমাপ করেন খ্রিস্টের জন্মে দুশো বছর আগে আর পৃথিবীর সর্বপ্রথম পরিধি নির্ণয়ের চেষ্টা করেছিলেন এরাটোস থেনিস দুশো বছর আগে তাহলে এরাটোস থেনিসটা অপশানে নাই তো এইটা অ্যান্সার লিখে নেবে এরাটোস থেনিস তাহলে এটা হবে এরাটোস থেনিস ঠিক আছে এটা অপশানে নাই নেক্সট প্রশ্ন জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে উপগ্রহ স্থাপন করা হয়েছে কটি দেখে নাও যেটা গড়াঙের বইটাতে আছে চব্বিশটি কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয়েছে এটা হবে অপশান বি চব্বিশটি নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক হয় কোন অঞ্চলে এটা পেয়ে যাবে পেজ নম্বর আঠেরো আঠেরো পেজে আছে দেখো যে পৃথিবীর আবর্তন গতির জন্য একটি কেন্দ্র বরুমুখী বলের সৃষ্টি হয় এটির নাম অনুসারে করিওলিস ও করিওলিস বলের জন্য বায়ুপহ সমুদ্র দিক পরিবর্তন ঘটে কোরিওলিস বল যেখানে স্থির কৈলিশ বলের প্রভাব তত বেশি তো এই বল নিরক্ষরেখায় শূন্য আর মেরুর দিকে বাড়তে বাড়তে মেরু বিন্দুতে সর্বাধিক হয় তাহলে কোথায় হবে মেরু অঞ্চলে বেশি তাহলে এটা হবে অপশন সি नेक्स्ट প্রশ্ন পৃথিবীর গড় পরিধি কত পৃথিবীর গড় পরিধি দেখে নিব পেজ নাম্বার 8 8 নম্বর পেজে দেখো পৃথিবীর গড় পরিধি হচ্ছে 40000 কিমি ঠিক আছে পৃথিবীর যে পরিধি নির্ণয় করা আছে গড় ব্যাসার্ধ অনুসারে সেই পরিধি হচ্ছে 40000 কিমি তাহলে এটা হবে অপশন সি नेक्स्ट प्रश्न সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ কোনটা পেজ নম্বর ছয় ছয় নম্বর পেজে দেখে নেবে লাস্টের দিকে আছে গড় ব্যাস বৃহস্পতি গড় ব্যাস সব থেকে বেশি তাহলে অ্যান্সার হবে বৃহস্পতি তাহলে অপশন সি হবে এর উত্তর নেক্সট প্রশ্ন আয়তনের নিরিখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান এটা পেয়ে যাবে সাত নম্বর পেজে আয়তনে পঞ্চম গ্রহ ঠিক আছে পৃথিবী হচ্ছে আয়তনে পঞ্চম গ্রহ এটা হবে এ নেক্সট প্রশ্ন কেইন দ্বীপের অক্ষাংশ কত দেখে নাও চার নম্বর পেজ চার নম্বর পেজে আছে কেইন দ্বীপের অক্ষাংশ এই যে কেইন দ্বীপ এর অক্ষাংশ হচ্ছে পাঁচ ডিগ্রি উত্তর অপশন এ নেক্সট প্রশ্ন পৃথিবীর নিম্নতম স্থানটি রয়েছে কোথায় দেখে নেব পেজ নম্বর পাঁচ তো পৃথিবীর সমুদ্রের গভীরে যে সর্বনিম্ন স্থান সেটা হচ্ছে মারিয়ানা খাত তো মারিয়ানা খাতটা আছে প্রশান্ত মহাসাগরে লিখব অপশান বি প্রশান্ত মহাসাগর নেক্সট প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য দেখে নাম পেজ নম্বর চার পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু দেশীয় ব্যাসের চেয়ে

বামুন গ্রহ কিন্তু শুক্র বামুন গ্রহ নয় তাহলে এটাই হবে শুক্র বামন গ্রহ নয় নেক্সট প্রশ্ন পৃথিবী যে গোল এ কথা প্রথম উল্লেখ করেন উত্তর গরাঙের বইটা থেকে দেখো গ্রিক পণ্ডিত পিথা গোড়াজ ঘোষণা করেন পৃথিবী আদৌ চ্যাপ্টার নয় পৃথিবীর আকৃতি গোল তাহলে সর্বপ্রথম পিথা গোড়াজ ঘোষণা করেন তাহলে এটা লিখবো অপশান সি নেক্সট প্রশ্ন প্যারিস শহরের অক্ষাংশ কত দেখে নাও পেজ নম্বর চার প্যারিস প্যারিসের অক্ষাংশ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর দেখে নেব অপশান তাহলে এটা হবে অপশান এ তো আজকে এই প্যান্ডের পরে আবার নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে নেক্সট ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে